আসসালামু আলাইকুম আমি ডক্টর কামনাহার পিঙ্কি আছে আমাদের টপিক্স অ্যাবনার্মাল ইউট্রান ব্লিডিং এবং সাথে পিসিউএস অ্যাবনার্মাল ইউট্রান ব্লিডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ ইন গাইনি আউটডোর পেশেন্ট অ্যাবোট্রাল ব্রিডিং সাধারণত মেন্সুরাল ব্রিডিং যেটা অ্যাবনরমালি কোয়ান্টিটি ডিউরেশন এবং শিডিউলে হয়ে থাকে এবং এটা মোর ডিসক্রিপটিভ মেনেজিয়া বা মেটোরেজিয়া এবং ওয়ান থার্ড আউট পেশেন্ট গায়নোকোলজিস্ট আউটডোর পেশেন্ট ভিজিট করে সাধারণত এই কজেই এবং এগুলো সাধারণত লোকাল সিস্টেমিক এবং মেডিকেশনের জন্য হতে পারে সাধারণত কমন এটোরলজির মধ্যে স্ট্রাকচারাল অ্যানোভুলেশন বা হেমোস্টাইসিস এবং নিউপাসির জন্য হতে পারে তাহলে একটা পেশেন্ট যদি আমাদের কাছে আসে তাহলে আমরা তাকে কীভাবে অ্যাপ্রোচ করবো অ্যাট ফার্স্ট সেটা আমরা হিস্ট্রি নিব এরপর ফিজিক্যাল এক্সামিনেশন করবো এরপর ইনভেস্টিগেশন এরপর ডায়াগনোসিস তারপর ট্রিটমেন্ট যদি আমরা ডায়াগনোসিস না করেই ট্রিটমেন্ট শুরু করি সিমটমের উপর ভিত্তি করে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না টামিলনাডুজের মধ্যে আমরা সবাই জেনে মেনে কি যে এই যে মিনিস্ট্রেশন শুরু হয় এলএমবি যেটা ফার্স্ট ডে অফ প্লাস মিনিস্ট্রিয়াল পিরিয়ড ডিসমেনিয়া যখন পিরিয়ডের সাথে ব্যথা হবে মেনোপথ যখন সিচুয়েশন অফ মেন্স হবে এবং ক্লাইমেট্রিক এগুলোর মধ্যে ট্রানজিশন মিউচুরাল হিস্ট্রির মধ্যে সাধারণত মেস সাইকেল মিউস্ট্রাল পিরিয়ড ফ্লো ডিসমেনা এবং এলএমবি এই পাঁচটা হিস্ট্রি আমরা নিয়ে থাকি এর মধ্যে মিনিস্ট্রিয়াল সাইকেলটা একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন এটাকে আমরা নর্মাল ধরি অ্যাভারেজ এটা আঠাশ দিন এখানে একুশ থেকে পঁয়ত্রিশ দিন মানে যদি কারো সাইকেল একুশ দিন পরপর হয় সেটা নর্মাল যদি পঁয়ত্রিশ দিন পরপর হয় সেটাও নর্মাল এবং পিরিয়ড সাধারণত পাঁচ থেকে সাত দিনের মধ্যে থাকলে সেটা এখন নর্মাল ধরি অনেকে তিন দিনেও থাকতে পারে সেটাও নর্মাল বিএসএমএতে আমাদের একটা ম্যাডাম বলেছিল যদি কোনো মেয়ে মহিলার বা কোনো মেয়ের যদি হচ্ছে প্রতি মাসে এক ফোটা দু ফোটা করেও হয় সেটাও কেউ আমরা নর্মাল ধরবো তার মানে তার ইউটোরাস ফাংশনিং বা তার হরমোনাল একটা যে সাপোর্ট আছে সেটা ফাংশনিং বা পাথর হাইপোথালামাস পিটিটারি গোনাডাল অ্যাক্সিসটা ফাংশনিং এই জন্য এক ফোটা দু ফোঁটা হলেই যেটাকে আমরা হাইপোমেনোরিয়া বলি সেটাও নর্মাল তো যদি কারো ফ্লো হেভি হয় তাহলে তাকে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে কোনো পাশে প্রেজেন্স অফ ক্লট কি কিনা বা সে কতগুলো প্যাড ইউজ করেছে এবং হচ্ছে ডিসবন্ডে যদি থাকে তাকে হলে তাকে জিজ্ঞেস করতে হবে কি ধরনের পেইন হয় এবং কন্ট্রাসেপটিভ হিস্ট্রির মাঝখানে সাধারণত কোনো আইওসিডি ইউজ করে কি না এবং কন্ট্রাসেপশন যেমন ওসিপি বা প্রোজেস্টন এটা ইরেগুলারলি খায় কি না মেনিস্ট্রোয়াল অ্যাবনার্মাল মেন্সের টার্মিনোলজি যেমন মেনোরেজিয়া মেট্রোরেজিয়া মোনোমেট্রোরজিয়া হ্যাপার মেনোরিয়া হ্যাপোমেনোরিয়া অলিগোমেনোর অ্যামোনোরিয়া আমরা কোনটা কাকে কখন বলবো সেটা একটা মোটামুটি একটা টার্মিনোলজি আমি দেখানোর চেষ্টা করেছি তার মধ্যে অ্যামোনোরিয়া যদি কারো নব্বই দিন বা তিন মাস যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে আমরা কমপ্লিট অ্যামোনোরিয়া বলবো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে জেনারেল বা অ্যাবডোমিনাল এবং পারভেজেনের মধ্যে স্পেকুলাম বা বায়োমেনোরিয়াল এক্সামিনেশন আমরা করি স্পেকুলাম এক্সামিনেশন যদিও এখানে প্যাপসমিয়া কালেকশন দেখাচ্ছে কিন্তু আমরা স্পেকুলাম এক্সামিনেশন এভাবে এক্সপোজ করে সার্ভিক্স দেখি সার্ভিক্সে যদি এই সময় কোনো পলি বা কোনো ধরনের ইরোশন থাকে সেটা আমরা ইজিলি ডিটেক্ট করতে পারবো বায়োমেনাল এক্সামিনেশনে আমরা হচ্ছে এক হাতে টু ফিঙ্গার ভ্যাজেনাতে থাকবে আর এক হাতে টু ফিঙ্গার দিয়ে আমরা পারডোমিনালি বায়োমেনালি এক্সামিনেশন করবো সাধারণত এখানে কোনো ধরনের টেন্ডার নেই সিস্ট নোডুয়াল বা মাস এবং গ্রোথ আছে কিনা সেটা দেখা হয় সার্ভিক্সের পজিশন শেপ কনসিস্টেন্সি সাইজ কেমন আছে সেটা দেখা হয় ইউটোরাসের যদি কোনো এনলার্জমেন্ট থাকে তাহলে বুঝতে হবে হয় প্রেগনেন্সি অথবা কোনো ধরনের টিউমার আছে ইনভেস্টিগেশন তো অনেক পেশেন্ট তো মিস্ট্রাল ইরেগুলারিটি বা ইউটাল ব্লিডিং নিয়ে আসে আমরা তা কিছু কিছু পেশেন্টকে কমনলি একই ইনভেস্টিগেশন করতে দিই যদি এই ধরনের পেশেন্টদের কোনো পজিটিভ ফাইন্ডিংস না পায় সেক্ষেত্রে আমরা স্পেশালি যাই অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন রুটিনলি যদি কোনো পেশেন্ট ইমিউন ইরেগুলারিটি যে নিয়ে আসে সাধারণত রুটিনলি আমরা এই টেস্টগুলো করতে দিই এর মধ্যে সিবিসি ব্লাড গ্রুপিং বা আর এস টাইপিং টিএসএইচ টি থ্রি টি ফোর টু আওয়ার্স আফটার মিল ব্লাড সুগার আল্ট্রাসোনোগ্রাম অফ লোয়ার অ্যাপটোমিন অথবা ডিভিএস এবং সার্ভেকাল স্ক্রিনিং টেস্ট তবে সার্ভাইকাল স্ক্রিনিং টেস্ট দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে পেশেন্টের এজ কেমন যদি থার্টি ইয়ার্সের আশেপাশে হয় তাহলে অবশ্যই দিতে হবে কারণ এই সময় সিএ সার্ভিক্সের প্রবণতা অনেক বেশি এবং আনম্যারিড বা পিউবার্টি এজে যাদের আছে তাদের তো সার্ভাইকেল স্ক্রিনিংয়ের দরকার নেই স্পেশালি ক্ষেত্রে কোয়াগ্লোসিন প্রোফাইল স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন সেরাম প্রোলাক্টিন সেরাম ক্রিয়েটিনিন সেরাম ইউরিয়া লিভার ফাংশন টেস্ট সালাইন ইনফিউশন সোনোগ্রাফি হিস্ট্রোস্কোপি ডিএনসি এমআরআই যে কোনো একটা আমাদের যেরকম প্রয়োজন মনে হবে সেরকম আমরা দিতে পারি তাহলে আমাদের সেলফ চেক হলো ফিজিক্যাল এক্সামিনেশন করলাম ব্লাড টেস্ট করলাম এরপরে আসবো আমরা ডায়াগনোসিসে ডায়াগনোসিসে সাধারণত স্ট্রাকচারাল কজ বা নন স্ট্রাকচারাল কজ দুভাগে ভাগ করা হয় যেটা পাম এবং কোয়েন সিস্টেমের মধ্যে চলে আসে পামের পি ডিটেক্ট করে পলিপ এ অ্যাডানোমাসিস এল ডিওমাটা এ ম্যালেগনসি অর হাইপারপ্লাসিয়া এবং কোয়েনের মাঝখানে যেটা নন স্ট্রাকচারাল কজ কোয়াগোলোপ্যাথি ওভোলেটোরি ডিসঅর্ডার এন্ডোমেট্রিয়াল হাইড্রোজেনিক নন অ্যাটোমাস ক্লাসিফাই আমি সবগুলো টপিক্সে একটা একটা করে টাচ করবো তাহলে আমরা ট্রিটমেন্ট কীভাবে করব এ ওপির একদম ইউট্রেন ব্লিডিং নিয়ে একটা পেশেন্ট আসলো আমরা তাকে তাহলে ট্রিটমেন্ট কীভাবে শুরু করব তাহলে আমাকে প্রথমে কসটাই ধরতে হবে এবং আদার কোনো সিরিয়াস কজে যেমন ম্যালেগন্যসি আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে উমেনের মানে একটা মহিলার হচ্ছে ফার্টিলিটি প্ল্যানটাকে কনসিডার করতে হবে এবং স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ করতে হবে পামে প্রথম যে পি ইট স্ট্যান্ডস ফর পলিপ যেটা সার্ভাইকাল বা দু ধরনের হতে পারে সাধারণত আল্ট্রাসোনোগ্রাফি বা সনো দ্বারা এটা ডিটেক্টেড হয় এবং এটা ইনিওগুলো বা লাইট ব্লিডিং নিয়ে আসে অনেক সময় সার্ভাইকাল যে পলিপগুলো থাকে সেটা সার্ভাইকাল স্ক্রিনিং বা স্পেকুলাম এক্সামিনেশন বা ব্যোমোনিয়াল এক্সামিনেশনে ধরা পড়ে যায় তবে এন্ডোমেট্রিয়ালের জন্য আলট্রাসোনোগ্রামটা দরকার বা সনো আমরা মেইনলি ধরতে পারি সেক্ষেত্রে আমাদের পলিপেক্টোমি এবং এর জন্য অবশ্যই আমাদের রেফার করতে হবে গানোকোলজিস্টের কাছে অ্যাবনোমা ইউট্রিয়াল ব্লিডিং এ বা অ্যাডোনোমায়োসিস অ্যাডোনোমায়োসিস যদি ইন্ডোমিটারিয়াল টাইপের গ্ল্যান্ড বা স্ট্রোমা মায়োমেট্রিয়ামে থাকে এবং এই ধরনের পেশেন্ট সাধারণত হেভি মিনস্ট্রাল ব্লিডিং ডিসমেনোরিয়া এবং এনলার্স বগি বা গ্লোব টেন্ডার ইউটোরাস নিয়ে আসে নর্মাল ইউটোরাস এবং অ্যানোনোমায়োসিস ইউটোরাসের মধ্যে পার্থক্য এবং এই ধরনের এই ধরনের পেশেন্টের আলট্রাসোনোগ্রাফি ইনহোমোজেনাস মায়োমেট্রিয়াম নিয়ে আসে কারেকশন অফ অ্যানিমিয়া এই ধরনের পেশেন্টকে আমরা প্রথমে যেহেতু অনেক হেভি ব্রিডিংয়ের একটা হিস্ট্রি থাকে তাকে আমাদের কারেকশন অফ অ্যানিমিয়া করতে হবে ব্লিডিং স্টপ করার জন্য ট্র্যাকজেল বা জ্যামিক দিব তিন থেকে পাঁচ দিন পেইনের জন্য অ্যালজিন বা এনসেড যেটা লাগে এবং সাথে পিপিআই এবং এ ধরনের পেশেন্টের উপর ট্রিটমেন্ট ডিপেন্ড করবে যে তার ফ্যামিলি কমপ্লিট আছে কি না যদি ফ্যামিলি কমপ্লিট ইনকমপ্লিট থাকে তাহলে তাকে আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টে দিবো যেমন পঁয়ত্রিশ ছত্রিশ বা সাঁত্রিশ বছরের কোনো মহিলা যদি আসে যার ফ্যামিলি কমপ্লিট হতো হয়েছে কিন্তু আমরা তো পঁয়ত্রিশ ছত্রিশ বয়স মহিলাকে তো হিস্ট্রি একটু করতে দিতে চাই না সেক্ষেত্রে আমরা মির না যেটা আইওসিডি হিসাবে পাওয়া যায় সেটাকে আমরা দিব যদি সেটা মিডিয়াটা না পাওয়া যায় তাহলে ওসিপি এক ট্যাবলেট করে তিন থেকে ছয় মাস ডায়নো অথবা ডায়নোজেস্ট ওয়ান ট্যাবলেট তিন থেকে ছয় মাস এবং তিন মাস পরে আমরা ফলো আসতে বলবো যদি তার বয়স চল্লিশ বছরে বেশি হয় সেক্ষেত্রে টোটাল অ্যামেডম হিস্ট্রাক্টোমি অথবা টোটাল অ্যামেডম হিস্ট্রাক্টোমি বেলেস বিএলএসও যেটা দরকার সেটা করতে হবে এবং এর জন্য রেফারাল লাগবে একটা জিনিস আমি এখানে বলে রাখি যে আবডোম্ট্রেন ব্লিডিংয়ের জন্য আমরা যে ধরনের হরমোনাল কন্ট্রাসেপ্টিভ বা হরমোনাল ড্রাগ আমরা ইউজ করবো সবগুলোই আমাদের ডিউরেশন হবে থ্রি টু সিক্স মান্থ অর মোস্ট প্রবাবলি নাইন মান্থ পর্যন্ত আমরা যেতে পারি এরপরে ফাইব্রয়েড ফাইব্রয়েড এটা সাবমিউকোসাল বা সাবসেরোসাল বা ইন্টারমোল তিন ধরনের হতে পারে ফাইব্রয়েড টিউমারের জন্য সাধারণত পেইনফুল পিরিয়ড বা ডিসমেনোরিয়া হেভি ব্লিডিং এনলার্স লোয়ার অ্যামডোমিন পেইন ডিউরিং সেক্স রিপ্রোডাক্টিভ ইস্যুস এবং প্রেগনেন্সি কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে যদি পেশেন্ট অ্যাসিমটোমেটিক থাকে মানে তার ফাইব্রের জন্য কোনো সমস্যা হচ্ছে না তাহলে শুধুমাত্র তিন মাস পরে আবার ফল আপে আসতে বলব যদি সিমটোমেটিক হয় যেমন আস্তে আস্তে তার মিনিস্ট্রেশনের ডিউরেশন ফ্রিকুয়েন্সি বেশি হয়ে যাচ্ছে যেটাকে প্রোগ্রেসিভ মেনোরজিয়া বলতেছি অ্যানিমিয়া হচ্ছে মানে ব্লাড ট্রান্সফিউশন লাগতেছে সাইজ বারো সপ্তাহের বেশি ইনফার্টিলিটি র্যাপিডলি গ্রোয়িং এবং প্রেশার ইফেক্ট আছে তাহলে সেটা সিমটোমেটিক এবং তার আমার অ্যাক্টিভ ম্যানেজমেন্ট লাগবে সেক্ষেত্রে আমরা গ্যানোকোলজিস্টের কাছে পেশেন্টকে রেফার করব। তবে মেডিকেল ট্রিটমেন্ট তো আমরা আমাদের জিপি প্র্যাকটিসে আমরা করতে পারি তার মধ্যে যদি নন হরমোনাল আমরা দেখি সেক্ষেত্রে শুধুমাত্র ট্র্যাকজিল তিন থেকে পাঁচ দিন অথবা এইচপিআর ডিএস তিন থেকে পাঁচ দিন দুটে ব্লিডিংয়ের টেন্ডেন্সিটা কমায় হরমোনাল দেওয়ার জন্য আমরা যেটা এখন ইউজাল ইউজ করা হয় সিলেক্টিভ প্রজেস্টন রিসেপ্টর মডুলেটর বা ইউলিপ্রিস্টাল যেটা ইউটাল ফ্যাব্রোপ্রেস ইউলিরয়েড ফাইভ এম না করে পাওয়া যায় এবং এটা রাতে একটা করে তিন মাসের জন্য দিব অথবা কম্বাইড ওরাল কন্ট্রাসেপ্টব দিতে পারি তিন মাসের জন্য ইনজেকশন ডিএমপিও দিতে পারি এবং ট্যাবলেট নর্মাল ফাইভ এম জি টি দিতে পারি তিন মাসের জন্য যে কোনো একটা সাধারণত প্রথমটাই আমাদের আউটডোর প্র্যাকটিসে বেশি ইউজ করা হয় ইউবিএম হেভি মিনিস্ট্রল ব্রিডিং বা ইন্টার ব্রিডিং নিয়ে আসবে এবং ডায়াগনোস্ট বা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং নংস্ট্রাকচর কজের মধ্যে প্রথমটা হচ্ছে কগোলোপ্যাথি সাধারণত অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থ্রামোসাইটোপেনিয় পারপোরা লিকুমিয়া বা অন ডিজিজ বা ক্রিসমাস ডিজিজের জন্য এরকম হতে পারে এবং এটা ইনভেস্টিগেশন সিবিস উইথ পিভিএফ বা কোয়াগুলেশন প্রোফাইল যদি আমাদের মাথায় আসে যে প্যাথি হচ্ছে কিনা বা আসে কিনা আমরা যদি সাসপেক্ট করি তাহলে এই ইনভেস্টিগেশনের মাধ্যমে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো এবং যদি এই ডিজিজগুলোর ডিটেকশনে চলে আসে তাহলে তাকে আমাকে হেমাটো হেমাটোলজিস্টের কাছে রেফার করতে হবে অ্যাবনার্মেল ইউট্রিয়ান বিডিং বা অ্যাসোসিয়েটেড উইথ ওভোলেটর ডিসফাংশন এটা সবচেয়ে বেশি কমন কজ কাহিনীতে আসার জন্য এবং এরা সাধারণত হেভি ইররেগুলো ইউট্রেন বিডিং নিয়ে আসে কারণ ইস্ট্রোজেন ইফেক্টা ইনডোমেট্রের উপর বেশি পড়ে সাধারণত নর্মাল ওভারিয়ান সাইকেলে হয় কি প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল এরপর ভেসিকুলার ফলিকল তারপর ওভোলেশন এরপর কর্পাস লুটিয়াম এরপর রিগ্রেশন হয়ে কর্পাস অ্যালবিকাস হয় কজের মধ্যে পিসিও হাইপোথায়োরিজম হাইপারপোলেক্টানেমিয়া স্ট্রেস এবং অ্যাংজাইটি পিসিউএসটা আমি একটু পরে আলোচনা করতেছি হাইপোথাইরয়েডিজমের জন্য ট্যাবলেট থায়রোক্সিন দিব আমরা এবং সেটা অ্যাডজাস্ট ডোজ অ্যাডজাস্টমেন্টের দরকার আছে তিন থেকে ছ মাস পরে ফলো আসবে যদি পসিবল হয় এ কাছে রেফার করতে পারি অথবা আমরা আউটডোর প্র্যাকটিস হিসাবে থায়রোসিন অ্যাড করে দিতে পারি সেটা টোয়েন্টি ফাইভ অথবা ফিফটি মিলিগ্রাম থেকেও শুরু করতে পারি হাইপার জন্য সাধারণত ব্রোমোকিপটেন ইউজ করা হয় স্ট্রেস এবং অ্যাংজাইটির জন্য আসলে কাউন্সেলিং লাগবে এবং ওভিলিটির কল যদি আমরা সাসপেক্ট করি সেটা পিসিএসও হতে পারে বা আদার্স ফ্যাক্টর হতে পারে সেক্ষেত্রে পলিমন স্টিমুলেটিং হরমোন লুটিনাইজিং হরমোন সেরাম প্রোলাক্টিন এবং সেরাম টিএচএস আমরা আগে দিব এবং পলিমেনোরিয়া বা পলিমেনোরিজিয়া অনেক সময় অনেক মেয়ে কমপ্লেন করে সেক্ষেত্রে এটা কমন মানে পলিমেনোরিয়া বা পলিমেনোরিজিয়া কমন মেনার কি অ্যাবোসম বা প্রেগন্যসি এবং মেনোবজের আগ দিয়ে দেখা যাবে মেনার পরে অনেক বেশি এমিনিস্ট্রেশন হচ্ছে বা অ্যাবোসুম বা চলে যাওয়ার পরে এমিনিস্ট্রেশন হচ্ছে এবং মেনোবজের আগেও হতে পারে সেক্ষেত্রে আমরা ওভারিয়ান কজের ট্রিটমেন্ট দিব কজ হিসাবে নন হরমোনাল সবসময় একই রকম যদি আমরা হরমোনাল নন হরমোনাল মেডিকেশন আগে দিতে চাই সেক্ষেত্রে জ্যামিক বা ট্র্যাকজিল এবং এইচপিআরডিএ যে কোনো একটা আমরা দিতে পারি কারণ এই দুটা ড্রাগই আমাদের ব্লিং টেন্ডেন্সি কমাবে আর হরমোনাল যদি দিতে চায় সেক্ষেত্রে এই ধরনের পেশেন্টকে ওভারিয়ান কথ যেগুলো থাকে নর্মাল দিতে পারি আমরা ফাইভ মিলিগ্রাম বা মেড্রোক্সি টেন মিলিগ্রাম দিতে পারি এটা টিডিএস একুশ দিন দিব সাত দিন বন্ধ রেখে আবার একুশ দিন দিব এভাবে তিন মাস খাবে এবং অথবা ওসিপি দিতে পারি যেটা তিন মাস তারা খাবে এবং এক্ষেত্রে আমাদের একটা জিনিস বলে নিই সাধারণত কোন ক্ষেত্রে নর্মেস এবং কোন ক্ষেত্রে ওসিপি দিচ্ছি যদি পেশেন্ট যদি আঠারো বছরের কম হয় তাহলে আমরা তাকে নর্মেস প্রিফার করতেছি এবং পেশেন্ট যদি আঠেরো বছরে বেশি হয় তাহলে তাকে আমরা ওসিপি প্রিফার করতেছি কারণ ওসিপি গ্রোথের উপর একটা ইফেক্ট আছে এন্ডোমেট্রাল কজের মধ্যে ইনফেকশন বা ইনফ্লামেশন সেই ক্ষেত্রে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট দুটোর ক্ষেত্রেই ডিএসসি অথবা হিস্ট্রোস্কোপিক গাইডেড টার্গেটেড এন্ডোমেট্রাল ব্যাবসি দেওয়া হয় মানে আমি ডিএসসি করলাম সেটাকে ছোট তো ডায়াগনস্টিক এবং হচ্ছে ম্যানেজমেন্ট দুটোর ক্ষেত্রেই প্রভাব ফেলবে হাইড্রোজেনিক যেটা হয় সেটা মিসড স্কিপড বা ডিলাইট পিল এক্ষেত্রে কাউন্সেলিং লাগবে আমরা আউটডোরে অনেক পেশেন্ট পাই যারা হচ্ছে দেখা যায় হিস্ট্রি নিলে দেখা যাবে তারা নর্মে ইরেগুলার খাচ্ছে ফেভিকন বা ওরার কন্ট্রাসেপটিভ ইরেগুলারলি খাচ্ছে তিন দিন খেয়ে পাঁচ দিন খায় না তো পাঁচ দিন খেয়ে তিন দিন খায় না এরকম পেশেন্টদের তো অবশ্যই ইরেগুলার ব্লিডিং হবে এ ধরনের অনেক পেশেন্ট পাওয়া যায় এজন্য অবশ্যই তার কোনো কন্ট্রোসেপটিভ হিস্ট্রি আছে কি না সে কোনো পিল ইউজ করতেছে সে কিনা এবং সেটা রেগুলার খায় কি না সেটা আমাদের জিজ্ঞেস করে নিতে হবে এবং কাউন্সেলিং করতে হবে যেন তারা এটা নিয়মিত খায় আর যদি ওসিপির সাথে অ্যান্টিবায়োটিক ডিপ্রেসেন্ট বা অ্যান্টি কনভাস্ট খাই তাহলে হয় আমাদের কন্ট্রাসেপশন চেঞ্জ করতে হবে অথবা মেডিকেশন চেঞ্জ করতে হবে আর অনেক ক্ষেত্রে আই ওসিডির ক্ষেত্রে দেখা যায় যে তাদের হচ্ছে ইরেগুলার ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে সেটা আমরা ডিসকন্টিনিউ করতে হবে এন ফর নট ক্লাসিফাইড তাহলে এটা হচ্ছে নর্মাল ওভারি আর এটা হচ্ছে পলিসিস্টিক ওভারি ক্লিনিক্যাল ফিচার যদি আমরা খেয়াল করি হয়েছে তাহলে হাইপার অ্যানড্রোজেনিজমের জন্য হারসিটিজম একনি থাকবে ট্রোনিক অ্যানোভুলেশনের ক্লিনিক্যাল ফিচার থাকবে হচ্ছে ইরেগুলার মেস এবং ইনফার্টিলিটি এন্ড্রোক ডিসফাংশনের ক্লিনিক্যাল ফিচার হিসাবে আসবে অবেসিটি ইনসুলিন রেজিস্ট্যান্স অ্যাকান্থোসিস নিগ্রিক্যাস বা ইম্প্য গ্লুকোস্টনারিস অথবা টাইপ টু ডায়াবেটিস ম্যানাইটাস ডিসলেপেডেমিয়া এবং মেটাবলিক সিনড্রোম বা কার্ডিওফাস্কুলার ডিসিজ এবং লাস্টে আসবে পলিসিস্টিক ওভারি তাহলে আমরা ম্যানেজমেন্ট কীভাবে দিবো মনে রাখতে হবে যে প্রথমে আসবে লাইফস্টাইল মডিফিকেশন তাকে ওয়েট লস করতে হবে এক্সারসাইজ করতে হবে এবং ডায়েটটা ঠিকমতো খেতে হবে এবং অ্যাকর্ডিং টু কমপ্লেন এর মাল্টি ডাইমেনশনাল ট্রিটমেন্ট লাগে মানে তার যে ধরনের কমপ্লেন আমি সেই ধরনের কমপ্লেনের উপর নির্ভর করে তাকে ট্রিটমেন্ট দিব যদি তার মেস্ট্রুয়াল সাইকেল রেগুলার থাকে শুধুমাত্র এক্সেসিভ ওয়েট গেইন বা মেটাবলিক ডিসঅর্ডার বা ডায়াবেটিস নিয়ে আসে তাহলে সেক্ষেত্রে আমরা শুধু মেটফর্মিন দিব তিন মাসের জন্য যদি মিনিস্টার ইরেগুলারিস নিয়ে আসে তাহলে তাকে আঠেরো বছরের আগে নর্মেস এবং আঠেরো বছরের পরে ওসিপি দেব তিন সাইকেল করে এবং যদি সে হার্টসোটিজম নিয়ে আসে তাহলে ট্যাবলেট স্পাইরোকাড একটা করে তিন মাস আর যদি সে ইনফার্টিলিটি নিয়ে আসে তাহলে তাকে গানোগলো টিকা রেফার করব এরপর আসে কিছু স্পেশাল টাইপ অফ ব্লিডিং স্পেশাল টাইপ অফ ব্লিডিংয়ের মাঝখানে ওভুলার ব্লিডিং যেটা হচ্ছে ওভুলেশনের সময় নর্মাল ব্লিডিং হয় স্পটিং হতে পারে এবং এই জন্য আমরা রিয়াশোরেন্স করবো প্রি পিউবার ব্লিডিং যদি আট থেকে নয় বছরের মধ্যে যদি হচ্ছে ব্লিডিং চলে ব্লিডিং হয় বা মিস্টার ব্লিডিং হয় সেক্ষেত্রে সেক্সুয়াল ম্যাচুরেশনটা যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রিকশেন্স পিভারটি বলি আর যদি সেক্সুয়াল ম্যাচুরেশন না থাকে তাহলে মানে সেটা নন মেন্স্টুরাল ব্লিডিং সেটা ফরেন বডি ইঞ্জুরি বা ভ্যাজানাইটিস বা নিওপ্লাজমের জন্য হতে পারে সেক্ষেত্রে কেয়ারফুল ইন্টারভেনশন লাগবে জেনেটাল ক্রাইসিস ইন নিউবর্ন অনেক সময় দেখা যায় যে জন্মের দুই থেকে তিন দিন পরেই স্লাইড পারভেজেন ব্লিডিং নিয়ে অনেক নিউবর্ন ফিমেল বেবি আসে এটা হচ্ছে ইস্ট্রোজেন উইথড্রয়ালের জন্য হয় এটা এবং এটা কয়েক ঘন্টা থেকে দিনের মধ্যে ভালো হয়ে যায় রিয়াশোর ইস এনাফ পিউবার্টের ব্লিডিং হচ্ছে বেনারকি থেকে বিশ বছরের মধ্যে যদি কোনো ব্লিডিং হয় সেটাকে আমরা পিউবার্টের ব্লিডিং বলি ইউজুয়ালি অ্যানোভেলার প্রথম দুই থেকে তিন দুই তিনটা পিরিয়ড প্রোফিউজ প্রলং এবং ইররেগুলার হতে পারে ইউজুয়ালি কোনো মেডিকেশন লাগে না যদি মেডিকেশন দিতে হয় তাহলে আপনারা নন হরমোনাল দিবেন যেমন জ্যামিক বা এইচপিআর ডিএস যে কোনো একটা যদি লাগে তাহলে নর্মাইস দিতে পারেন তিন সাইকেল কারণ আমরা যাচ্ছি না এখানে ওসিপি দিয়ে তার গ্রোথে হ্যাম্পার করতে আর অ্যাকিউট কন্ডিশন যদি হেভি ব্লিডিং হলে তাহলে হসপিটাল অ্যাডমিশন লাগবে পেরিমেনোপোজাল বা পোস্ট মেনোপোজার ব্রিডিং এই দুই ক্ষেত্রেই ইভ্যালুশন লাগবে দুই ক্ষেত্রেই আমাকে আগে এক্সক্লুড করতে হবে যে কোনো ধরনের এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাইসি বা এন্ডোমেট্রিয়াল কার্সোনোমা হচ্ছে কিনা পেরিমেনোপোজার ব্রিডিং যদি হেভি ইয়ার অ্যাসাইক্লিকার বা লংার ডিউরেশন এবং ফোর্টি ইয়ার্সের উপরে হয় তাহলে সেটাকে আমরা বলবো এবং পোস্ট মেনোপোজার ব্রিডিং যদি কারো অ্যামানোরিয়ার ছয় মাস থেকে এক বছরের পর যদি ব্লিডিং হয় অথবা পঞ্চান্ন বছর উপরেও যদি মেনিস্ট্রেশন কন্টিনিউ করে তাহলে তাকে আমরা পোস্টমেনোপোজার ব্রিডিং বলবো এবং দুই ক্ষেত্রেই রেফারাল লাগবে এবং এটার জন্য যে আগে তার কোনো ধরনের ইন্ডোমেট্রি হাফেসে বা ম্যালেগনেন্সি যদি আছে কি না যদি না থাকে সেটা আমাকে আগে এক্সক্লুড করতে হবে তো এই তো থ্যাংক ইউ